মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার শ্রমবাজার কি একই পথে হাঁটছে? মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়ার শ্রমবাজার কি একই পথে হাঁটছে? নিজ দেশের নাগরিকদের কর্মসংস্থান বৃদ্ধি, তেলের দরপতনের কারণে কর্মসংস্থান কমে যাওয়া, রাজনৈতিক অস্থিতিশীলতা সহ নানা কারণে সংকুচিত হচ্ছে মধ্যপ্রাচ্যের শ্রমবাজার। মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বারনাইন, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, কাতার সব দেশেই শ্রমবাজারে চলছে মন্দাবস্থা। সৌদি আরবের নাগরিকদের মধ্যে বেকারত্বের হার কমিয়ে আনার লক্ষ্যে সৌদিকরণ শুরু করেছে সেদেশের সরকার, যার ফলশ্রুতিতে প্রায় 7 লাখ প্রবাসী শ্রমিক সৌদি আরব ছেড়ে চলে যায় বলে সৌদি সরকারের প্রতিবেদনে বলা হয়। অন্যদিকে মালয়েশিয়া সরকারও চাচ্ছে প্রবাসী শ্রমিকদের উপর থেকে নির্ভরতা কমিয়ে এনে স্থানীয়দের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে। এজন্য প্রবাসী শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানগুলোকে শ্রমিক প্রতি 10,000 মালয়েশিয়ান রিঙ্গিত লেভি দেওয়া বাধ্যতামূলক করেছে। তবে যারা এই পরিমাণ অর্থ দিতে আগ্রহী নয় তাদের জন্য রয়েছে অন্য সুযোগ। এক্ষেত্রে মালয়েশিয়ান নিয়োগকর্তা তার একই শ্রমিককে পুনরায় নিয়োগ রিহায়ারিং করতে চাইলে 6 মাস অপেক্ষা করতে হবে এবং সেই শ্রমিক দেশে ফেরত যেতে পারবেন। কিন্তু ওই শ্রমিককে পুনর্নিয়োগের জন্য দিতে হবে 1,800 রিঙ্গিত চার্জ। মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম কুলাসেকারা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, শ্রমিক পুনর্নিয়োগের ক্ষেত্রে একটি কুলিং পিরিয়ড এর ব্যবস্থা করা হবে। নিয়োগকর্তাদের 6 মাস অপেক্ষা করতে হবে যদি তারা একই শ্রমিককে পুনরায় নিয়োগ দিতে চান। যখন নিয়োগকর্তারা আমাদের কাছে এসে বলেছিলেন যে তাদের শ্রমিকদের বৈধতা আরও 10 বছর বাড়াতে চান, তখন আমরা বলেছি আমরা অবশ্যই বাড়াবো, কিন্তু এজন্য 10,000 রিঙ্গিত ফি দিতে হবে এবং এটাই প্রক্রিয়া। কুলাসেগারান আরও জানান, নিয়োগকর্তাদের উপর পুরো ফি বাধ্যতামূলক করা হয়েছে যাতে তারা বিদেশি শ্রমিকদের চেয়ে স্থানীয়দের নিয়োগে প্রাধান্য দেয়। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন।